হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে তোমাদের আমরা প্রিপজিশনটা শেখাবো। তো এখানে প্রিপজিশনটা ভালো করে দেখে নেবে। উই গেট টু ব্রেক দ্য প্রিপজিশন। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপজিশন অর্থ পূর্বের অবস্থান। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলা হয়। ফর এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপর এখানে বলা হয়েছে হি ওয়াজ বর্ন ইন 2003, উই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। তারপরে চলে গেলাম আমরা পরবর্তী স্থান। এখানে ছোট স্থান, ঘড়ির সময় বা কোনো স্থানের কাছে বোঝালে অ্যাট ব্যবহৃত হয়। তারপরে এখানে কিছু অ্যাটের ব্যবহার দিয়ে দিছে, কোথায় কোথায় অ্যাটগুলো বসে, স্থান, সময় এবং এই মূল্য বলছে তাকানো অর্থে লক্ষ্য, মাত্রা, পরিমাণ, দিক। এগুলোর পূর্বে তুমি অবশ্যই যে খালি ঘর থাকলে সেখানে তুমি অ্যাড দিয়ে দিবে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হি লুক অ্যাট মি, এখানে তাকানো অর্থ এই জন্য তার পূর্বে পরে অ্যাড ব্যবহৃত হয়েছে। কোনো কিছু সম্পর্কে বোঝালে অ্যাবাউট বসে, সম্পর্ক অর্থ অ্যাবাউট। অ্যাবাউট চারদিকে, প্রায়, বিষয় বা উপলক্ষে হিসেবে তোমার অ্যাবাউট বসে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে দ্য ট্রেন ইজ অ্যাবাউট দ্য স্টার্ট। তারপরে এখানে পরবর্তী আমরা চললাম অ্যাবভ, বলে শেষ করা যাবে না এমন অর্থে অ্যাবভ বসে। যেমন অ্যাবভ উপরে, উচ্চাসন এবং উৎকৃষ্ট, অপেক্ষা বেশি, এগুলো বুঝলে তুমি অ্যাবভ দিবে। এক্সাম্পল হিসেবে দিতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ ইউজ। তারপর দেওয়া আছে আফটার, আফটার শব্দ তো পরে, পরে বা পরবর্তীতে বুঝালে আফটার ব্যবহৃত হয়। আফটার শব্দ পরে, পিছু পিছু, সত্ত্বেও, মত বা অনুসারে। আফটার অল রহিম ইজ এ গুড বয় এক্সাম্পলটা। তারপর আমি চলে গেলাম এগেইনস্ট, কারো প্রতিকূল বোঝাতে, যেমন বিরুদ্ধে, পাশে বা প্রতিকূল বা সংস্থান, স্থলে ইত্যাদি। পূর্বে তো কিন্তু আমাদের এগেইনস্ট বসে, হি ইজ এগেইনস্ট মি। কোনো কিছু কারো ধারা বোঝালে বাই বসে, যেমন অনুসারে, শপথ, পাশে, কাছাকাছি সময় এবং কাজের ধারা, মাধ্যম, পরিমাপ, যাতায়াত ইত্যাদি। করিম সেড বাই মি। তারপর চলে গেলাম পরবর্তী, পেছনের বিষয় বস্তুকে ইঙ্গিত করলে বিহাইন্ড বসে, পিছনে, ভূমিকা, অসাক্ষাৎ, বিলম্ব, অগ্রগতি, অর্জন ইত্যাদি বুঝলে বিহাইন্ড বসে, ইউ আর বিহাইন্ড টাইম। তারপর দেওয়া হচ্ছে এর পরবর্তীতে, কোনো কিছু আগে পরে, ধারাবাহিক বুঝলে বিফর বসে, আগে বুঝলে বিফর বসে, সমক্ষে মানে সামনে, আগে, চেয়ে, সময়, এগুলো বুঝলে বিফর দিয়ে দিবা। এক্সাম্পল হিসেবে দিয়ে হি স্টোর্ড বিফর মি। তারপর চলে এসেছে দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন, অর্থাৎ বিটুইন অর্থ মধ্যে, সম্পর্কে, ভাগাভাগি। এক্সাম্পল হিসেবে আই সেট ডাউন বিটুইন হিম অ্যান্ড নীল। কারোর জন্য কিছু বুঝালে ফর বসে, জন্য বুঝালে ফর হবে। ফর শব্দের অর্থ হচ্ছে দিকে, পক্ষে, পরিবর্তে, কারণবশত, পছন্দ, গন্তব্য, মূল্য, সময়ব্যাপী ইত্যাদি। হি অ্যাক্ট ফর মি। এই ছিল তোমাদের প্রিপজিশনের কিছু সিম্পল ব্যবহার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।